কাল রাত থেকে আবদা খুব গভীর কিছু চিন্তার মধ্যে ডুবে আছে। কি ভাবছে কে জানে। আর্য হাতে কফি কাপ এনে বারান্দায় আবদার পাশে দাঁড়ালো। এ নাও কফি, আমি বানালাম। হুম, মন খারাপ? না, বন্ধুকেও বলতে কষ্ট হয়। আমি যদি বলি আমি আর তোমার সাথে থাকবো না? বেশ তো, না চাইলে তুমি থাকবে কেন? তুমি তো বন্দি নও। সমাজ সম্মান সেগুলোর কি হবে? তুমি ভাববে না যে লোকে কি বলবে? না, ভাববো না আদা। কারণ দেখো, লোকে কি বলবে সেটার থেকে একজন মানুষ ভালো আছে কি না সেটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি চলে যাব। আমার মন খারাপ লাগবে, তবুও তুমি ভালো থাকলে যাও। কেন কেন তোমার খারাপ লাগবে আর্য? তুমি তো তোমার রূপকে ভালোবাসো, আমাকে না। আমাকে কেউ ভালোবাসেনি, কেউ ভালোবাসেনি আমাকে, কেউ না। আমাকেও বলবে না আদা? এতক্ষণ চেপে রাখা আবেগ হয়তো ভালোবাসার ছোঁয়া পেয়ে গাল ছুঁয়ে নেমে এলো। বলো দেখি, মন খুলে বলে ফেলো আজ। ইউনিভার্সিটিতে প্রথম দিন কাউকে চিনি না, গিয়ে বসলাম একটা ছেলের পাশে। ওর নাম ছিল ময়ূখ। আমি যেচে আলাপ করলাম, সেও কথা বলল। প্রথম দেখাতেই আমার মধ্যে কি যেন একটা অনুভূতি হলো, অদ্ভুত এক ভালো লাগা। সে থাকত পুরুলিয়াতে, কলকাতায় পেইং গেস্ট থাকত। এরপর ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল, গল্প হতো খুব। আমি কিন্তু এত শান্ত না, বড্ড জেদি। সে আমার জেদগুলো প্রশ্রয় দিত, আমি রাগ করলে সে মজা পেত, হাসত। আর পড়াশোনায় খুব ভালো ছিল, এই জায়গায় আমি তাকে খুব মানতাম, ভয়ও পেতাম। আমি জানতাম আমি তাকে ভালোবাসি, সেও বুঝতো হয়তো। বলনি তাকে? বলেছিলাম, তবে সে চাইনি, বলেছিল এটা হওয়ার নয়। কিন্তু কেন? জানি না, আমি জানতেও চাইনি। জানো, ওর সাথে আমি সবসময় ছায়ার মতো থাকতাম, আমার খেয়াল থাকতো। ওর সামনে এলে কেমন একটা ফিল হতো জানো, ঠিক যেন ঠান্ডা এক ঝলক বাতাস খুব গরমকালে লাগলে ঠিক যেমন মন ভরে যায়, অনেকটা সেই রকম। সে সব বুঝেও আমাকে দূরে ঠেলে দিয়েছিল, আমি আর জানতে চাইনি কিছু। তারপর যতদিন ইউনিভার্সিটি চলল আমি একইভাবে ওর সাথে ছায়া হয়ে রইলাম। তারপর একদিন শেষ হয়ে গেল ক্লাস, ও ফিরে গেল আমাকে একদম একা করে। জানতাম আর দেখা হবে না, কাঁদতাম শুধু। ও যোগাযোগ রাখতো প্রথম দিকে, কিন্তু ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড আস্তে আস্তে কমে গেল। ও হয়তো ভুলে গেছিল আমাকে, আমি পারিনি কিছুই ভুলতে। মা বাবার মন রাখতে বিয়ে করলাম, আর ও হারিয়ে গেল। তাহলে এবার ফিরে যেতে চাও, তাই তো? হ্যাঁ। ওর কাছে? না। কেন যেতে চাও না কেন? কাল বিকালে ময়ূখের ফোন থেকে একটা মিসড কল এসেছিল। রিং ব্যাক করনি? না। ওমা, কেন? যে চাইনি, যে বোঝেনি, তাকে কেন ফোন করব? আচ্ছা, এমনও তো হতে পারে, সে হয়তো এখন তোমাকে চাইছে, হয়তো নিজের মত বদলেছে। আমার বিয়ের পর? সে জানে তোমার বিয়ে হয়েছে? আমি নিজেই তাকে জানিয়েছিলাম। কি বলেছিল? বলেছিল খুব খুশি হলাম আমি। তুমি ফোন করো আদা,
হয়তো এখন সে নিজের মত বদলেছে। আমার সাথে কয়েকটা মাস বিয়ের জন্য নিজের গোটা জীবনটা পছন্দের মানুষের সঙ্গে কাটানোর সুযোগ ছেড়ে দেবে? আমি আমি চলে যাব। আচ্ছা যাবে, আচ্ছা আমি নিজে না হয় তোমায় দিয়ে আসবো। দিয়ে আসবে? হ্যাঁ, কিন্তু আমি তো কারোর কাছে যাব না, যেদিকে দু চোখ যায় চলে যাব। আরে এই আবার কেমন কথা হলো, কি মুশকিল। হ্যাঁ আর্য, আমি তো মুশকিলই তোমার কাছে, আমি তো রূপরেখা নই। সে আবার এর মাঝে কোথা থেকে এলো? সে তো মাঝেই ছিল, ছিল না? না ছিল না আদ্দা। আমি চলে যাব। এক কথা বলে যাচ্ছি মেয়েটা, কি জ্বালাতন। ও এবার আমি জ্বালাতন? হেসে ফেলে আর্য। আসলে কোনোদিনও এভাবে আদ্দাকে দেখেনি সে, বরাবর নিজের বয়সের চেয়েও গম্ভীরভাবে দেখেছে, এমন অকারণে অভিমান করতে কখনো দেখেনি। আর্য বলে, আচ্ছা বলবে কি হয়েছে, নাকি এমন ছিচকা দুনে মেয়ের মতো করে যাবে? আমি ছিচকা দুনে থাকবই না আর আমি এবারে। তুমি তো তার কাছেও যাবে না, আমি নিজে তোমাকে সাহায্য করতাম। তোমার ভালো না লাগলে তুমি বাড়ি যাবে, তুমি নাকি তাও যাবে না। তবে তুমি যাবে কেন আদ্দা, কি অসুবিধা হচ্ছে বলো প্লিজ? আমি তো তোমাকে কখনো নিজের স্ত্রী হিসেবে জোর করিনি বলো। তুমি তো আমাকে স্ত্রী বলে মানোই না, আমি তো আর তোমার রূপ নই। ওরে বাবা আবার ওর কথা, ও যা জিজ্ঞাসা করি কিছুতেই তার উত্তর দেয় না। আমি চলে যাব কারণ কারণ কেউ আমাকে ভালোবাসে না, ময়ূখ সব বুঝেও আমাকে সরিয়ে দিল। আর যাও দেখি, এবার চলে গিয়ে দেখাও দেখি। কিছু কিছু সম্পর্কের শুরু হয়তো কিছু কিছু সম্পর্কের শেষ থেকেই শুরু হয়।